নমস্কার দর্শক বন্ধুরা, প্রথমে আপনাদেরকে প্রত্যেককে ধন্যবাদ, ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানাই। আজকে আমাদের পরিবার 1.5 লক্ষ ছাড়িয়ে গেছে। যদিও আপনাদের আবদার মতো আমি সময় মতো ভিডিওগুলো দিতে পারি না, কিন্তু তাও যে পরিমাণ ভালোবাসা আপনারা আমাকে দেখিয়েছেন তাতে আমি মুগ্ধ। যাই হোক, আজকে যে ভিডিওর আলোচনা বা মূল বিষয়বস্তু সেটা হচ্ছে এই যে আমরা 2024 সালে আমন ধানের চাষ করব, সেই আমন ধান চাষে আমরা কোন ধরনের সার ব্যবহার করব জমিতে, বা মূল সার বা টোটাল সার কি ধরনের ব্যবহার করব যাতে আমরা পরবর্তী সময়ে ভালো ফলন পাই, সেটা নিয়ে আজকের আলোচনা। তাই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলো দেখতে থাকুন এবং ভিডিওগুলো প্রচুর সংখ্যক মানুষের মধ্যে ছড়িয়ে দিতে সাহায্য করুন। তো বন্ধুরা, আমাদের পশ্চিমবঙ্গের অনেক কৃষকই কিন্তু অলরেডি জমিতে তাদের আমন ধান রোয়া করে ফেলেছেন, এবং আপনাদেরকে জানিয়ে রাখি কৃষি বিজ্ঞান বলছে যে আমন ধান রোয়া করার আদর্শ সময় হচ্ছে আষাঢ় মাসের মাঝ সময় থেকে আপনার শ্রাবণ মাসের মাঝামাঝি সময় পর্যন্ত, এটাই হচ্ছে আদর্শ সময়, ঠিক আছে। আর আমাদের অন্যান্য জেলারও কিন্তু পরিস্থিতি, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের পরিস্থিতি দেখা যাচ্ছে, যেমন উত্তরবঙ্গে বন্যা চলছে, অতিবৃষ্টি ঘটছে, আবার দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা যেগুলো সেগুলোতে কিন্তু খরা পরিস্থিতি চলছে। আমার জেলা পুরুলিয়াতে এখনো পর্যন্ত আমার কাছে যে আপডেট আছে, মানে মেইন যে ধানের জমি সেখানে মাত্র 15-20% জমিতেই কিন্তু ধান রোয়া হয়েছে। এবং বাংলাদেশ থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা দেখছেন, বা ভারতবর্ষের অন্যান্য জায়গা থেকে, অন্যান্য রাজ্য থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা দেখছেন, আপনাদের ওখানকার কিরকম পরিস্থিতি বা আপনাদের কতটা জমিতে আমন ধান রোয়া করা হয়েছে তারও আপডেট কিন্তু আপনারা অতি অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে তথ্যের আদান প্রদান ঘটবে, এবং যত তথ্যের আদান প্রদান ঘটবে ততই আমরা সমৃদ্ধ হব। তাহলে এখন যে আলোচনার বিষয়বস্তু সেটা হচ্ছে যে আমরা এই যে আমন ধান যে চাষ করব সেখানে আমরা কাদাতে কোন ধরনের সার ব্যবহার করব। এবং আপনাদেরকে বলে রাখি, কাদাতেই কিন্তু আপনারা মূল সারটা প্রয়োগ করবেন। ধান রোপণের পরে যদি আপনারা সার প্রয়োগ করেন তাহলে কিন্তু অতটা ভালো রেজাল্ট পাওয়া যাবে না। যদিও আমি আমার জমিতে কিন্তু রোপণের পরেই বাধ্য হয়ে সার প্রয়োগ করছি, কিছু করার নেই, কিন্তু আপনারা চেষ্টা করবেন কাদাতেই কিন্তু সারটা প্রয়োগ করার, তাহলে সারের 100% কার্যকারিতা বা সারের যে অপচয় সেই অপচয়টাও কিন্তু আপনারা রোধ করতে পারবেন এবং ভালো রেজাল্ট পাবেন, পরবর্তী ক্ষেত্রে আপনারা ভালো ফলন পাবেন। এখন অনেকের মনের মধ্যে প্রশ্ন হতে পারে যে আমাদের ধান তো রোয়া হয়ে গেছে, এই ভিডিওটা আমাদের আর কাজে আসবে না। তো অনেক কৃষকেরই এখনো ধান রোয়া হয়নি, তাদের এই ভিডিওটা কাজে আসবে, এবং পরবর্তী সময়েও কিন্তু এই ভিডিওটা আপনাদের অন্যান্য বছরেও কিন্তু কাজে দেবে বলে আমি আশা রাখছি। দর্শক বন্ধুরা, এই যে আমরা আমন ধানের চাষ করব, এখানে আমাদেরকে জৈব এবং রাসায়নিক উভয় প্রকার সারেই কিন্তু ব্যালেন্স করে দিতে হবে, তবেই কিন্তু আমরা ওভারঅল ভালো ফলন পাবো। তো জৈব সারের মধ্যে আপনারা 1 বছরের পুরনো পচানো গোবর সার ব্যবহার করতে পারেন, এটা বিঘা প্রতি আপনারা 1 ট্রলি ব্যবহার করবেন, অথবা আপনারা পোড়ানো ছাই 1 ট্রলি ব্যবহার করতে পারেন, যেটা আপনাদের হাতের কাছে থাকবে সেটাই ব্যবহার করবেন। যদি কেউ গোবর সার না ব্যবহার করতে পারেন তাহলে আমি বলবো বিঘা প্রতি সরিষার খোল 25-30 কেজি হারে ব্যবহার করবেন, যদি সরিষার খোল হাতের কাছে না পান, যদি বাদাম খোল ব্যবহার করেন তাহলে বিঘা প্রতি 20 কেজি হারে ব্যবহার করবেন। এবং রাসায়নিক সারের হিসেবে আমি আসছি, এছাড়াও আপনারা এই যে জৈব সারের সাথে আপনারা মাইকোরাইজা ব্যবহার করবেন। ভারতবর্ষ এবং বাংলাদেশ থেকে আপনারা যেটা যারা দেখছেন ভিডিওটা, মাইকোরাইজা প্রত্যেক জায়গাতেই পাওয়া যায়, এবং এটা আপনারা বিঘা প্রতি 1.5 কেজি হারে ব্যবহার করবেন। মাইকোরাইজা যদি আপনি ব্যবহার করেন তাহলে কি হবে, একে কিন্তু রাসায়নিক সারের সাথে না ব্যবহার করতে পারলেই ভালো হয়। তাহলে যখন আপনি 1-2 চাষ প্রথমে কাদা দেওয়ার জন্য প্রয়োগ করবেন, বা পুরুলিয়ার ভাষাতে যখন আপনারা উগাল করবেন, সেই উগাল করার সময় যদি একে দিয়ে দেন, পরে আপনি মোটামুটি 7-8 দিন বা 10 দিন পরে কিন্তু রাসায়নিক সারগুলো তারপরে কিন্তু প্রয়োগ করবেন। এ কি করবে, আপনার ধান গাছের শেকড় প্রচুর পরিমাণে বাড়াতে সাহায্য করবে, এবং আপনার জমিতে যে সমস্ত খাদ্য উপাদানগুলো আছে সেগুলো কিন্তু দ্রুত টেনে তুলতে সাহায্য করবে, ফলে পরবর্তী সময়ে আপনার ধানের গাছে কিন্তু প্রচুর পরিমাণে পাশ কাটিয়ে আসবে। পাশাপাশি মাইকোরাইজার পাশাপাশি, তো মাইকোরাইজা আপনার ওই 1.5 কেজি 3300 টাকা, এবং এটা আপনার ওই 180-200 টাকা কেজি এরকম দাম রয়েছে। এবং সামুদ্রিক শৈবালের দানা, এরপরে এটা আপনাকে বিঘা প্রতি ওই আপনার 2-3 কেজি হারে ব্যবহার করতে হবে। সামুদ্রিক শৈবাল দানার বেশি দাম নেই, আমাদের ভারতবর্ষে পশ্চিমবঙ্গে 40-50 টাকা কেজি প্রতি এর দাম রয়েছে, তাহলে এটা 2-3 কেজি আপনারা ব্যবহার করবেন।
এবং হিউমিক ফুলভিক অ্যামাইনো অ্যাসিডের যে দানা, এটাও আপনারা 3300 থেকে 2 কেজি ব্যবহার করবেন। এটাও মোটামুটি আপনার ওই 100 থেকে 200 টাকা কেজির মধ্যে পেয়ে যায়, বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকম দাম। এটা আপনারা ব্যবহার করবেন। আর পাশাপাশি সালফার এবং জিঙ্ক, এটা আপনারা যে কোম্পানির যেরকম অনুপাতের পাবেন সেই অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। এটা 2 থেকে 3 কেজি দিলেই যথেষ্ট। তবে সালফার এবং জিঙ্ক এটা আপনারা কাদাতে না দিয়ে আপনারা ওই ধান রোপণের 10 থেকে 11 দিনের মাথায় দিবেন। এই 10 থেকে 11 দিনের মাথায় যদি সালফার এবং জিঙ্ক পরিমাণ মতো যদি জমিতে দেওয়া হয়, তাহলে গাছের রং কিন্তু দারুণ সবুজ থাকবে, ধান গাছ ভালো পরিমাণে খাদ্য তৈরি করতে পারবে এবং প্রচুর পরিমাণে কিন্তু পাশ কাটি আসবে। কাদাতে ফসফেটযুক্ত সারের সাথে জিঙ্ককে দেবেন না। এতে কি হবে না, যেটা আমাদের জিঙ্ক ফসফেট সেই রাসায়নিক বিক্রিয়া করে জিঙ্ক ফসফেট হবে, যেটা আমরা ইঁদুর মারার জন্য ব্যবহার করে থাকি, এবং এটা গাছ কিন্তু খেতে পারবে না। তাহলে আপনার খরচা করে দেওয়াই হবে, কিন্তু কোনো ধরনের এটা কাজে লাগবে না। এরপরে আপনারা তর্ক জুড়ে দিতে পারেন বা আমাকে বলতে পারেন যে এত খরচ করে ধান চাষে লাভ করা যাবে না। আমি বলছি লাভ করা যাবে, লাভ করা যাবে। এই এত সব কিছু করেও আপনি ফাঙ্গিসাইড, পিজিআর, ইনসেকটিসাইড স্প্রে করার পরও আপনি সমস্ত চাষটা যদি লেবার দিয়েও করান, তাও আপনি যদি রাজকীয়ভাবেও চাষটা করেন, আপনার বিঘা প্রতি কিন্তু 3300 থেকে 10 থেকে 12 হাজার টাকার বেশি খরচ হওয়ার কথা নয়। এবং আপনি চেষ্টা করুন 3300 থেকে অন্তত কমপক্ষে 10 কুইন্টাল যাতে ধানটা উৎপাদন করা যায়। 10 কুইন্টাল ধান কিন্তু উৎপাদন করা সম্ভব, একটু পরিচর্যা করলে। অনেক জেলাতেই উৎপাদন হয়, তার থেকে বেশিও হয়। আমাদের পুরুলিয়া জেলাতেও কিন্তু এই পরিমাণে ফলন নেওয়া সম্ভব। তাহলে আপনার এখন ধরুন 2300 টাকা কুইন্টাল, তাহলে আপনি 23,000 টাকা বিঘা প্রতি ধান বিক্রি করতে পারবেন, খরচের ডবল। যদি আপনি বলেন যে এই অল্প লাভে আমি চাষ করব না, 3 মাসের চাষ 4 মাসের চাষ আমি করব না, তাহলে আপনার এই জমিতে ধান বা পাট ছাড়া কিন্তু চাষ করার কোনো অপশন নেই, তাহলে আপনাকে জমি ছেড়ে দিতে হবে। আর আমাদের পুরুলিয়াতে আপনারা জানেন যে পাটের চাষ হয় না, তাহলে অতি অবশ্যই ধানের চাষটা করুন। ধানের চাষ করা ছাড়া কিন্তু আমাদের কোনো উপায় নেই। এখনো আমাদের বহু মানুষের কিন্তু খাদ্য তালিকায় 3 বেলা কিন্তু ভাতেই রয়েছে, মূল খাদ্য তালিকায়, এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। তো বন্ধুরা, আমি পুরুলিয়ায় দাঁড়িয়ে সারা পশ্চিমবঙ্গের কোন এলাকার মাটি কিরকম সেটা আমার পক্ষে জানা সম্ভব নয়, বা আমার সারের যে নিদান বা সুপারিশ সেটা দেওয়াও কিন্তু আমার পক্ষে সম্ভব নয়, বা বাংলাদেশের মাটির চরিত্র কিরকম সেটাও আমি জানি না। তাহলে বাংলাদেশের সারের অনুপাত কিরকম হবে তার নিদান দেওয়া বা সুপারিশ দেওয়াও কিন্তু আমার পক্ষে সম্ভব নয়। এই জন্য আমাদেরকে কৃষি বিজ্ঞানের প্রতি অবশ্যই দ্বারস্থ হতে হবে, এবং বিজ্ঞান ছাড়া আমাদের কিন্তু অগ্রগতির কোনো সম্ভাবনাই নেই। তবে এই যে সারের ব্যাপারে আসছি, কিন্তু তার আগে আপনাদেরকে বলবো, আপনারা প্রত্যেকেই অন্তত 2-3 বছর অন্তর অন্তর আপনার জমির মাটি পরীক্ষা করান, সেখানে দেখুন যে কোন ধরনের খাদ্য মৌলের কি ঘাটতি রয়েছে বা কোন খাদ্য উপাদান আপনার জমিতে ভালো রকমভাবে মজুদ আছে, সেই অনুযায়ী কিন্তু আপনি সারের অনুপাত নির্বাচন করুন, তবেই কিন্তু আপনি ভালো ফলাফল পাবেন। নাহলে দেখবেন আপনার যে উপাদান অলরেডি জমিতে মজুদ আছে সেই অনুপাতে আপনি বেশি পরিমাণে দিচ্ছেন, যেটার ঘাটতি আছে সেটা কিন্তু আপনি একেবারেই দিচ্ছেন না বা কম পরিমাণে দিচ্ছেন। সেই জন্য আমাদের কি হচ্ছে, আশানুরূপ আমরা ফলন কিন্তু পাচ্ছি না, অনেক কিছু কারণ আছে। তো যাই হোক, এখন পশ্চিমবঙ্গ সরকারের যে কৃষি দপ্তর, তারা আমাদের এই যে ধানের জমির যে চরিত্র, সেই চরিত্রটাকে কতকগুলো ভাগে ভাগ করেছেন এবং সেই অনুযায়ী সারের কিন্তু ওনারা অনুপাত দিয়েছেন, সেই অনুপাতটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো তাহলে এখানে দেশি আমন ধান চাষ করার ক্ষেত্রে, যেটা হচ্ছে উচ্চ উর্বর মাটি, মানে যে মাটিগুলোর গুণাগুণ ক্ষমতা খুব ভালো এবং সেখানে খুব ধরনের খাদ্য উপাদান মজুদ আছে, এই ধরনের জমির জন্য যে নাইট্রোজেন, ফসফেট এবং পটাশের যে রেশিওটা হবে সেটা হচ্ছে 8:8:8, অর্থাৎ 8:8:8, এই অনুপাতে কিন্তু সারটা নিতে হবে। তাহলে এক্ষেত্রে ইউরিয়া আপনাদেরকে একর প্রতি নিতে হবে, এগুলো হচ্ছে সবে একর প্রতি বা 3 বিঘার ডোজ ইউরিয়া নিতে হচ্ছে আপনাকে 18 কেজি, ফসফেট আপনাকে নিতে হচ্ছে মোটামুটি 50 কেজি, এবং পটাশ নিতে হচ্ছে 13 কেজি। এটা হচ্ছে কিন্তু টোটাল মূল সার। এরপরে আপনারা অন্যান্য যে সারগুলো প্রয়োগ করবেন বা যেগুলো প্রয়োগ করলে ভালো রেজাল্ট পাওয়া যাবে সেগুলো কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরবো, ঠিক আছে। এবং মধ্যম উর্বরতাযুক্ত যেগুলো মৃত্তিকা, সেখানে যদি আপনারা দেশি আমন ধানের চাষ করেন, তাহলে সেখানে নাইট্রোজেন, ফসফেট, পটাশের অনুপাতটা হবে 16:8:8, অর্থাৎ এখানে আপনাকে ইউরিয়া নিতে হবে একর প্রতি 36 কেজি, ফসফেট নিতে হবে একর প্রতি 50 কেজি, এবং পটাশ নিতে হবে একর প্রতি 13 কেজি। এটা হচ্ছে মূল সার।
এবং নিম্ন উর্বরতাযুক্ত যেখানে মাটি সেখানকার অনুপাত হবে 20:10:10, অর্থাৎ এখানে আপনাকে ইউরিয়া নিতে হবে একর প্রতি 44 কেজি, ফসফেট নিতে হবে 63 কেজি, ফসফেট বলতে সিঙ্গেল সুপার ফসফেট। এবং বাংলাদেশ থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা দেখছেন, আপনারা ওখানে তো সিঙ্গেল সুপার ফসফেট পাওয়া যায় না, আপনাদের ওখানে টিএসপি পাওয়া যায়, কিন্তু এই টিএসপি এবং এসএসপির অনুপাত বা পরিমাণ এক হবে না, তাহলে আপনারা ওই ক্যালকুলেশনটা কিন্তু করে নেবেন, মানে কতটা কম বা বেশি হবে সেটা। এবং পটাশ এখানে নিতে হবে একর প্রতি 17 কেজি, এটা হচ্ছে মূল সার। এরপরে আসি অধিক ফলন, মাঝারি এবং নাবি জাতের যেগুলো আমন আপনারা চাষ করবেন, অর্থাৎ মোটামুটি ধরুন এটা আপনারা 125 থেকে 140-145 দিনের যে ভ্যারাইটিগুলো, সেই ভ্যারাইটিগুলো এখানে এসে যাবে। এখানে উচ্চ উর্বর মাটির জন্য যে রেশিওটা নিতে হবে সেটা হচ্ছে 20:10:10, এবং এই অনুপাতে যদি আপনারা চাষ করেন তাহলে একর প্রতি ইউরিয়া নিতে হবে 44 কেজি, ফসফেট নিতে হবে 63 কেজি এবং পটাশ নিতে হবে 17 কেজি। এরপরে আসি মধ্যম উর্বরতাযুক্ত মাটিতে, সেখানে এই অনুপাতটা হবে 24:12:12, অর্থাৎ এখানে আপনাকে ইউরিয়া নিতে হবে 53 কেজি, সিঙ্গেল সুপার ফসফেট নিতে হবে 75 কেজি এবং পটাশ নিতে হবে 20 কেজি, এটা হচ্ছে একর প্রতি মাপ, সব একর প্রতি মাপেই বলছি। এবং নিম্ন উর্বরতাযুক্ত মাটি যেখানে আপনি এই ভ্যারাইটির ধানগুলো চাষ করবেন, সেখানে এই অনুপাতটা হবে 32:16:16, ঠিক আছে। তাহলে এখানে ইউরিয়া নিতে হবে, যেগুলো নিম্ন উর্বরতাযুক্ত মাটি সেখানে ইউরিয়া নিতে হবে 72 কেজি, সিঙ্গেল সুপার ফসফেট নিতে হবে 1 কুইন্টাল প্রতি একরে এবং পটাশ নিতে হবে 26 কেজি। এবং এরপরে চলে আসি অধিক ফলন অথচ নিচু জমির আমন ধান, ঠিক আছে, যেগুলোতে জল জমা হয়ে থাকে এবং সেখানে আমরা জানি যে নিচু জমিতে কিন্তু একটু বেশি দিনের ভ্যারাইটি আমাদেরকে চাষ করতে হয়, ঠিক আছে। তাহলে সেখানে উচ্চ উর্বরযুক্ত মাটির ক্ষেত্রে আমাকে অনুপাত নিতে হবে 8:8:8, অর্থাৎ এখানে ইউরিয়া নিতে হবে একর প্রতি 18 কেজি, সিঙ্গেল সুপার ফসফেট নিতে হবে আমাকে 50 কেজি এবং পটাশ নিতে হবে 13 কেজি। এবং মধ্যম উর্বরতাযুক্ত মাটিতে এই নিচু জমির জন্য আমাকে অনুপাত নিতে হবে 16:8:8, অর্থাৎ এখানে ইউরিয়ার পরিমাণ হবে একর প্রতি 36 কেজি, সিঙ্গেল সুপার ফসফেটের পরিমাণ হবে এখানে 50 কেজি এবং পটাশের পরিমাণ হবে 13 কেজি, এটা হচ্ছে টোটাল যে সারের অনুপাত। এবং আপনাদেরকে এখানে বলে রাখি, এই যে আপনারা ইউরিয়াটা এখানে দেখছেন যে মোট টোটাল যে পরিমাণটা জানছেন, সেই ইউরিয়াটাকে কিন্তু আপনারা 4 ভাগে ভাগ করবেন, বাকি যে রাসায়নিক সার সেটা আপনারা কিন্তু এই কাদাতেই দিয়ে দেবেন ধান রোপণ করার পূর্বেই। এবং ইউরিয়াটাকে 4 ভাগে ভাগ করবেন, 1 ভাগ আপনারা রোপণের সময় মানে জমিতে কাদা করার সময় দেবেন এবং 2 ভাগ দেবেন প্রথম চাপান সারে, এবং আরেক ভাগ যেটা বেঁচে থাকবে সেই ভাগটা দেবেন আপনারা দ্বিতীয় চাপান সারে। কিন্তু যেটা প্রথমবারে আপনি যখন কাদাতে যে ইউরিয়াটা ব্যবহার করবেন, আমি সেটা বারণ করি যে ওইটা আপনারা কাদাতা না দিয়ে ওই পরিমাণটাই আপনারা কি করবেন ধান রোপণের 10 দিনের মাথায় কিন্তু জমিতে প্রয়োগ করবেন। বোঝা গেল ব্যাপারটা? যদি না বুঝতে পারেন তাহলে কমেন্ট করবেন, আমি কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং লাস্ট যেটা, এই নিচু জমির নিম্ন উর্বরতাযুক্ত যেখানে মাটি সেখানকার অনুপাত হবে 20:10:10, অর্থাৎ এখানে ইউরিয়া নিতে হবে একর প্রতি 44 কেজি, সিঙ্গেল সুপার ফসফেট নিতে হবে একর প্রতি 63 কেজি এবং পটাশ নিতে হবে 17 কেজি, ঠিক আছে, এটা একর প্রতি মাপ। এরপরে আসি, যারা বাংলাদেশ থেকে দেখছেন, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বিশেষ করে উপসি জাতের যে আমন ধান সেখানে ওনারা বিঘা প্রতি রিকমেন্ডেশন করছেন টোটাল ইউরিয়া 21 কেজি 33 শতকে, টিএসপি 7 থেকে 10 কেজি, বা টিএসপি যদি আপনারা না পান তাহলে ডিএপি 7 থেকে 10 কেজি মূল সার, ঠিক আছে, এবং পটাশ 4 থেকে 14 কেজি, মানে জমির যেরকম গুণগত মান হবে সেই অনুযায়ী কিন্তু এই পরিমাণটা কম বা বেশি হবে, 4 থেকে 14 কেজি পটাশ, ঠিক আছে, এবং 4 থেকে 11 কেজি জিপসাম এবং 1 থেকে 2 কেজি হচ্ছে জিঙ্ক সালফেট, পাশাপাশি 35 মণ জৈব সার, এটা হচ্ছে আপনাদেরকে এই যে উপসি জাতের যদি আমন আপনারা চাষ করেন তাহলে কিন্তু এই পরিমাণের জৈব সার এবং রাসায়নিক সার আপনাদেরকে ব্যবহার করতে হবে। তাহলে এটাই টোটাল রাসায়নিক সার। এবং বাংলাদেশ থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা দেখছেন, আপনাদেরকে অনুরোধ করবো
ওই যে ইউরিয়াটা, ইউরিয়াটাকে আপনারা চার ভাগে ভাগ করে নেবেন, কাদাতে এক ভাগ, দু ভাগ প্রথম চাপানে এবং এক ভাগ দ্বিতীয় চাপানে। তো ওই যে আপনারা কাদাতে যে ইউরিয়াটা মানে যে ভাগটা বেঁচে থাকছে সেটাকে আপনারা বাঁচিয়ে রেখে ধান রোপণের 10 দিনের মাথায় আপনারা ওই ইউরিয়াটা ব্যবহার করবেন এবং এর যে রেজাল্ট সেটাও কিন্তু খুব দারুণ পাওয়া যায়। অলরেডি এটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, এই বছরও আমি এটা নিয়ে আরও বিস্তারিত ভিডিও দেব, ঠিক আছে। এরপরে আসি সুগন্ধি ধানের ব্যাপারে। সুগন্ধি ধানও এখন বর্তমানে ভারতবর্ষ এবং বাংলাদেশে প্রচুর পরিমাণে চাষ হচ্ছে। আপনারা এখন এই যে আমন মরশুমে যে সুগন্ধি ধানের চাষটা করবেন, আপনারা কাদাতে আমি বলবো যে নাইট্রোজেন জাতীয় কোনো ধরনের সার এখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনার জমির গুণগত মান দেখে আপনারা ফসফেট এবং পটাশটা সেই অনুপাতে ব্যবহার করবেন। যদি এখানে অধিক পরিমাণে সার প্রয়োগ করে ফেলেন তাহলে আপনারা জানেন সুগন্ধি ধান পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এবং ফলনে মার খাওয়ার বিশাল সম্ভাবনা থাকে। এমনিতে সুগন্ধি ধানে ফলনটা কম পাওয়া যায়, তারপরে যদি আপনার ধান পড়ে যায় তাহলে আপনি তো একেবারে পুরোপুরি টোটালি লস করলেন, ঠিক আছে। তাহলে সেই অনুযায়ী আপনারা মানটা নির্ধারণ করবেন এবং এখানে আপনারা জৈব সারের পরিমাণটা বেশি করে দেবেন সুগন্ধি ধানের ক্ষেত্রে। এবং জৈব সারের মধ্যে কিন্তু আপনারা এক বছরের পুরনো পচানো গোবর সার কিন্তু ব্যবহার করবেন না, তাহলে ধানের হাইট বেড়ে যাবে এবং পড়ার একটা সম্ভাবনা থাকবে। তাহলে এখানে আপনারা গোবর সারের পরিবর্তে আপনারা পোড়ানো ছাই, এটা আপনারা বিঘা প্রতি 1 ট্রলি ব্যবহার করুন এবং তার সাথে পরিমাণ মতো সরিষার খোলটা কিন্তু ব্যবহার করুন, তাহলে দেখবেন কিন্তু খুব সুন্দর রেজাল্ট পাওয়া যাবে। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক করবেন, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।